কিরে বেরোলো না আরেকবার দেখ না দেখছি কই দেখছিস আরে 38 সেকেন্ড আগেই তো দেখলাম বাবা দেখ তোর মেজাজ দেখবো বলে কিন্তু আসেনি উফ বেরোয়নি শান্তি আরে তোর কিসের একটা অ্যাটিটিউড সেদিনে ছোড়া নাক টিপলে মেয়োনিজ বেরোয় আরে আমার অফিস চলছে আজ টুকাইয়ে জয়েন্টের রেজাল্ট আর তুই অফিস ছুটি নিতে পারলি না হাইয়ের রেজাল্ট বলে অফিসে ছুটি নিয়ে নেবো এমন করছো না যেন অল ইন্ডিয়াতে 1 থেকে 10 মধ্যে র্যাঙ্ক করবে টুকাই সারা ভারতবর্ষে 1 থেকে 10 মধ্যে র্যাঙ্ক করেছে এখনো রেজাল্ট বেরোয়নি মা দেখিস কত টুকাইটা জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করবে করতেই হবে তোদের এই যদুবাবুর পানকে কমকের অপমান আর করে হাসি আর নেওয়া যাচ্ছে না তুমি একদম চিন্তা করো না ঠাকুর আমায় বলেছে টুকাই খুব ভালো র্যাঙ্ক করবে আর তাই নাকি তাই না ঠাকুর ঠাকুর এক্সাক্ট র্যাঙ্কটা বলেনি মা এই জানো না বলছি তাহলে একটু ভালো বন্ধ রান্না হবে নাকি ছোট ছেলে জয়েন্টে চান্স পাচ্ছে চান্স পাচ্ছে মানে পোলাও মাংস করি গন্ধ চলে এলো নাকি বলছি আগে রেজাল্টটা বেরো আমি মাংসটা চাপাই তুই বেরোলো কিনা দেখ না আরে যার রেজাল্ট তাকেই দেখতে বলো না হ্যাঁ টুকাইটা সারা শব্দ পাচ্ছি না কেন মনে হয় এখন থেকেই লজ্জায় গা ঢাকা দিয়েছে মালব পিতা পিতা দে মালব পিতা পিতা দে আজকালকার গানের কোনো ছিরি নেই পিতার কাছে নাকি মলম চাইছে মালব পিতা পিতা দে কি ব্যাপার বলতো রেজাল্ট বেরোনোর আগেই তো কনফিডেন্স বলছিল এবার নাকি এনকে শুলিদের থেকেও ভালো টুকেছে ইস টুকে এসে তো গর্ব কিসের বুঝি না বাবা সবাই কি সবকিছু বোঝে বাপ দিদা দিদা তুমি আজ টুকাই সোনার রেজাল্ট আর আমরা সেলিব্রেট করব না বাপ টুকাই একটা ভালুক খাবি আমো বাবা বেলটা কোথায় গেল রে একদম টুকাইয়ার গায়ে হাত তুলবে না ইস নেকামো দেখলে মুন মুন ছেন লজ্জা পাবে বেশ করবে ও আজকে যা খুশি তাই করবে আমার ছোট নাতি জয়েন্টে চান্স পাচ্ছে বলে কথা আরে র‍্যাঙ্ক করা কি চারটি কানি কথা নাকি হ্যাঁ আমি কত খেটে তারপর জয়েন্টে র‍্যাঙ্ক করেছিলাম জানো তাও তো আইআইটি তে চান্স পাস নি খতুন মঞ্চের মতো ইসি ইসি শুনো তুই আসছে তো হতই আপকামিং ইঞ্জিনিয়ার কে কংগ্রাচুলেট করতে হবে না কি যে বলো না পিসি আরে আগে ও র‍্যাঙ্ক মন্টি অস্ট্রেলিয়াতে একটা টেক স্টার্টআপ খুলেছে টুকাইকে পার্টনার বানাতে চায় আমি পার্টনার বলছি ও আগে ইঞ্জিনিয়ারিংটা পাস করুক জানো আরে ইঞ্জিনিয়ারিং পাস করার আগে তো জয়েন্টে চান্স পেতে হবে আগে ব্যবসায় বসে দিলে আর ইউ জেলাস অফ হিম খতুন আরে আমিও তো জয়েন্টে চান্স পেয়েছিলাম তখন তো কেউ আমাকে নিয়ে এত নাচানাচি করনি ছোটরা বড়দের থেকে বরাবর একটু বেশি আদর পায় গতম আর এটা কি ব্যবসার ভাষায় প্রফিট বলে দাদা হুম আই এম ইমপ্রেসড টু গাই এগিরে খবর দেখাচ্ছে রেজাল্ট বেরিয়ে গেছে টপ 10 এ নাকি বাকুড়া তিনজন আছে আমি গজা নিতাই তোর কথা শুনে রেজাল্টের ওয়েবসাইটটাই হ্যাং করে গেল ও মা সবাই এসে গেছে আমার পোলাও মাংস রেডি চলো খেয়ে নেবে চলো আজকে শুভ দিনে ওসব ছাই পাস খেতে হবে না খতুন হাউচি থেকে একটু চাইনিজ খাবার অর্ডার দিত তুমি আমার মেয়ের হাতের রান্নাকে ছাই পাস বললে আপনার কি কানেও ছানি পড়েছে ভোট হবে হোক না এই কে কে চাইনিজ খাবে হাত তোলো আমারটা তো তোলাই আছে কে কে পোলাও মাংস খাবে হাত তোলো চাই হয়ে গেল তো এবার কি সুপার ওভার হবে নাকি বৌদি আমি পোলাও মাংস বঙ্কাই ঠাকুর পো টাই ব্রেকার ইগা এত দেরি হলো বঙ্কাই এই টুকাইয়ের জন্য দিনেশের কালো জাম কিনছিলা দিনেশ কার্তিক কিন্তু ব্যাঙ্গালোরের হয়ে ভালোই খেলছে বল বঙ্কাই কে কে আর থেকে বেরিয়ে গেলেই সবাই কেন ভালো খেলতে শুরু করে দেয় বুঝতে পারি না আমিও বুঝতে পারিনি তুমি আসবে বঙ্কাই কাকু আসবো না আমাদের টুকাই সোনা জয়েন্টে চান্স পাচ্ছে বলে কথা টুকাই হ্যাঁ না এখনো পাইনি জয়েন্টে চান্স টুকাই হ্যাঁ না টুকাই এসব গিয়েও মিষ্টি খাবে না আমি ওর জন্য ক্রোসাও নিয়ে আসবো ক্রোসাও এই পাগড়ি পরা পাঞ্জাবিটা কে গো ইগনোর হার ডার্লিং দে বঙ্কাই আমি একটা খাই আরে দিনেশের কালো আরে ভয় পাওয়ার কি আছে বাড়ির ভূত তো আবার মিষ্টি খাচ্ছিস বাপি আজকে টুকাই জয়েন্টে চান্স পাচ্ছে বাবা তাই এখনো পাইনি দাদা বেয়ান মশাই ভালো আছেন আপনি এখনো ঠিকই আছেন বাবা টুকাইকে আশীর্বাদ করুন যাতে ও খুব বড় ইঞ্জিনিয়ার হয় আগে মিষ্টির প্যাকেটটা দিতে বলো বৌমা ইয়ে মানে খুব বড় হটুকায় আমার আশীর্বাদ রইল দাদা আমাকে সবাই কিছু না কিছু দিয়েছে তুমি কিছু দেবে না অবশ্যই এই নে এটা তো যদুবাবুর লাঠি দাদা তোমার কাছে যদুবাবুর লাঠি ওটা লুকিয়ে রাখ টুকায় না হলে তোর কপালে দুঃখ আছে কপালে দুঃখ আছে মানে বলছি চলো আমরা এবার খেয়ে নি যান সবাই খেয়ে আসুন কারণ রেজাল্টটা জানার পর আর খাবারটা গলা দিয়ে নামবেক নাই হু ইজ দিস গাই টু আপনি কি রেডিও জকে নকে আপনি রেজাল্টটা জানেন হ্যাঁ নিতাই 20000 র‍্যাঙ্ক করেছে ওই র‍্যাঙ্কে ভালো কলেজ পাবে না ও যেমনই কলেজ পাক ও তো এলিয়েন ব্রেন্সে 300 আওয়ার কোর্সে করে লিখছে ও তো চাকরি পেয়ে যাবে তুই কি করবি এইটা আবার কি কোর্স ও জানেন না এই কোর্সটা করলে 6 মাসের মধ্যে গ্যারান্টি চাকরি আমিও তো এটা করেই চাকরি পেয়েছিলাম বাবা ও তাই তো ওদু তাহলে তুই শুরুটা কর এই কোর্সটা মেশিন লার্নিং গ্রাফিক ডিজাইন ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট আর সেলস এন্ড মার্কেটিং শেখানো হয় বাবা তারপর ইয়ার স্টুডেন্টদের সিটি প্যাকেজ এই সব প্রেফারেন্স দেখে কাস্টমাইজ টেস্ট লিয়ে কাস্টমাইজ কোর্স ওয়ার্ক তৈরি করে তারপর ওয়ান অন ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে 30টার বেশি প্রজেক্ট ইন্টার্নশিপ দিয়ে প্রবলেম সলভিং শিখিয়ে তারপর চাকরি দেওয়া হয় বাবা আর এখন তো কোর্সটা 80% ডিসকাউন্টে চলছে ছাত্রদের এখন এটাই অস্ত্র বুঝেছি নিতাই চাকরি পাবে কিন্তু টুকাইয়ের র‍্যাঙ্কটা এই ওয়েবসাইটটাও খুলছে না দা গজা কত র‍্যাঙ্ক করেছে স্যার 4200 ও তো ভালো কলেজ পেয়ে যাবে আর টুকাই বলছি দাঁড়ান
ঠাকুর কিছু করে নাই, সারা বছর পাবজি খেলে আর আমার শালির পিছনে ঘুরে তো কাটাইছে। আরে আমি তখন থেকে তোমাদের বলছি আগের থেকে বেশি নেচো না নেচো না, কিন্তু তোমরা ওকে তখন থেকে বার খাইয়ে যাচ্ছ। হ্যাঁ বার বলতে মনে পড়লো পোলাও মাংসের বারুন তো বিরাট গন্ধটা ছাড়ে যা মামা। আমার লাঠিটা তোর কাছে কি করে এলো? ফেরত দেন, কেলিয়া লাট করে দেবো টুকায়। তো সারা জীবন একসাথেই ফেল করতাম, কি করে বুঝবো ওরা ভালো রেজাল্ট করবে মা? তাই বলে তুই স্যারকে গুলি করে দিবি? দাঁড়া আমি এখনই পুলিশকে ফোন করছি। বন্দুক গুলি মানুষ সব কি বলছিস ভাই? আরে এটা মেটাভার্সের একটা গেম যেটা আমি এখন রিয়েল ওয়ার্ল্ডে খেলছি, তোমরা কেউ আসল নও। আসল নই মানে? তাহলে আমরা কি? তোমরা সবাই আমার চুজ করা ক্যারেক্টার, আর জয়েন্টের রেজাল্ট বেরোনটা হচ্ছে এই গেমটার সিনারিও। তুই তার মানে মেটাভার্সে জয়েন্টে চান্স পেতে চাইছিলি? হ্যাঁ, কিন্তু পেলাম না কেন সেটাই তো বুঝতে পারছি না। দেখো টুকা এটা কি বলছে, চান্স না পেয়ে খেপে গেছে মনে হয় বুঝলে। আরে মেটাভার্সের বাবা একটু ভাবো, তোমার মনে হয় আসল দুনিয়ায় মন্টি দা আমার বিজনেস পার্টনার বানাবে? তার মানে এতক্ষণ সব আমার ইচ্ছেতেই হচ্ছিল, কারণ এটা আমার মেটাভার্স। তোর মেটাভার্স মানে এখানে আমাদের ইচ্ছের কোনো দাম নেই। আরে কি করে থাকবে, তোরা সবাই তো নকল। কিন্তু সব কিছু তোর ইচ্ছেতেই হচ্ছিল যখন, তুই জয়েন্টে চান্স পেলি না কেন? তোর জয়েন্টে চান্স পেতে ইচ্ছা করে না টুকা? আরে করে তো মা, বেটা নিতাই গজা সবাই চান্স পেয়ে গেল, আমি পেলাম না। ওরে বাবা রে, আরে এরা সবাই বেঁচে আছে। আরে বলছি না এটা একটা গেম, এখানে সবার আনলিমিটেড লাইফ। ডালে সাপোর্টছি পালনছি ইন্ডিয়া। শান্তি, ঠাকুর রক্ষা করেছে। বলছি এটা নয় মেটাভার্স, কিন্তু আসল দুনিয়া কি তুই জয়েন্ট চান্স পেয়েছিস? কি রে ভাই বল বল না টুকাই। বাবা গো ভাই ঘুমো না, দূর এই মেটাভার্সটা খুব ফালতু জায়গা রে ভাই। কাল তো জয়েন্ট পরীক্ষার, এত রাতে তুই মেটাভার্সে কেন ঢুকেছিলি? ও এমনি, কিন্তু খুব জালি জায়গা এই মেটাভার্স, নিজের ইচ্ছেতে কিছুই হয় না। জানি, কিন্তু প্রথম থেকে তো সব আমার ইচ্ছেতেই হচ্ছিল, তাহলে আমি হেরে গেলাম কেন? শুধু তোর ইচ্ছে বলে কিছু হয় না ভাই, সেটা মেটাভার্স হোক বা আসল দুনিয়া। মানে মাথায় রাখবি সারাক্ষণ কেউ না কেউ তোর অ্যাকশন ট্র্যাক করছে, এটাই মেটাভার্স। কি ডেঞ্জারাস রে, ছাড়ে সব, কাল তোর পরীক্ষা একটু পড়তে বস। পড়বো? সারাক্ষণ কেউ না কেউ তোকে ট্র্যাক করছে। তাহলে গেমটা কে জিতলো ভাই? হে গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আর কঙ্গো টু এলিয়েন ব্রেন্স, কারণ তারা এখন আইআইটি ভুবনেশ্বরের কালচারাল ফেস্ট অ্যালমা ফিয়েস্টা টাইটেল স্পন্সার হয়ে গেছে। তোমরা যদি এলিয়েন ব্রেন্সের 300 আওয়ার কোর্সে রেজিস্টার করতে চাও, তাহলে নিচে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে রেজিস্টার করতে পারো, কিংবা এলিয়েন ব্রেন্সের ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে জানতে পারো এই কোর্সটার ব্যাপারে। আর এছাড়া যারা এলিয়েন ব্রেন্সের জব প্রোগ্রামগুলোর জন্য স্কলারশিপ চাইছো, নিচে একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেটা তোমরা ফিল আপ করতে পারো। সেটা ফিল আপ করলে তোমাদের এলিয়েন ব্রেন্সের তরফ থেকে কন্ট্যাক্ট করা হবে। আর 300 আওয়ার কোর্সটায় এখন 80% ডিসকাউন্ট চলছে, সো এটা যারা জব চাইছো তাদের জন্য একটা প্রচণ্ড বড় অপরচুনিটি, এটা মিস করো না। দেখতে থাকো আমাদের চ্যানেল বাঁকুড়া বিম শর্টস, আরও অনেক নতুন নতুন ভিডিও আসছে। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।